অনেকে প্রশ্ন করেন যে কৃষ্ণকে পূজো করলেও অন্য দেবদেবীকে ইসকনে পূজো করতে না বলা এবং মানি না, এটা মানি না বলে বলে এটা মানি না, তাহলে কিভাবে তাদেরকে বোঝাবো? তাদেরকে বোঝাবে এইভাবে কেন সেটা বলা হচ্ছে এবং কেন সেটা করা হচ্ছে। কেন করা হচ্ছে, কেন সেটা বলা হচ্ছে, যে কৃষ্ণের আরাধনা হলে অন্য দেবদেবীর পূজা করার প্রয়োজন নেই, কেন ভগবদ গীতাতে সে কথা ভগবানই বলেছে যে দেবদেবীরা যে দেবদেবীর পূজো করলে ওরা সেটা বাঞ্ছিত বস্তু দান করতে পারে, কিন্তু সেটা তারা আমার অনুমতি নিয়ে তারা সেটা দান করে। বুঝতে পারলে? কৃষ্ণ অতএব এই সূত্রে বলা যেতে পারে গাছের গোড়ায় জল দিলে আর ডালপালায় জল দেওয়ার প্রয়োজন হয় না, সেটা কেবল পণ্ডশ্রম, শুধু শুধু শক্তি ক্ষয়। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটু সরল করে যদি বলা যায়, তুমি যদি কোনো কোম্পানির চেয়ারম্যানকে চেনো এবং সেই কোম্পানির সঙ্গে তোমার যদি কোনো লেনদেনের প্রয়োজন হয়, তাহলে কি তুমি সেই কোম্পানির ক্লার্কের কাছে যাবে আর না সোজা চেয়ারম্যানের কাছে যাবে? চেয়ারম্যানের কাছে যাওয়া যদি তোমার সুযোগ থাকে, তাহলে কেন অন্যের কাছে গিয়ে সময় নষ্ট করবে? চেয়ারম্যানকে বললে চেয়ারম্যান একটা ফোন করে বলে দেবে ঠিক আছে এই কাজটা করে দাও। বুঝতে পারলে? সুতরাং কৃষ্ণ হচ্ছেন চেয়ারম্যান আর দেবদেবীরা হচ্ছে কৃষ্ণের দাস দাসী। তো যখন প্রভুর সেবা হচ্ছে তখন আর দাস দাসীর পুজো করার কি প্রয়োজন, দাস দাসীকে ইয়ে করার কি প্রয়োজন, ফ্ল্যাটার করার, তোষা, দাস দাসীর তোষামত করার কি প্রয়োজন? এই পুজো করা মানে তোষামত করা। বুঝতে পারলে? আরেক দিক দিয়ে এটা বলা যেতে পারে যে তাদেরকে যে পুজো বা যেটা দেওয়া হচ্ছে সেটা তারা নিয়ে কি করছে, দেবদেবীরা তোমরা যেটা দেবদেবীকে দিচ্ছ দেবদেবীরা সেটা কি করছে, সেটা নিয়ে কৃষ্ণকে দিচ্ছে। তাই সরাসরি ভাবে যদি তুমি কৃষ্ণকে দিয়ে থাকো তাহলে দেবদেবীর মাধ্যমে যাওয়ার প্রয়োজন হয়। এটা বুঝিয়ে বলতে পারবে তাদের? ভেরি গুড।